আমি ডক্টর প্রত্যুষ কুমার মণ্ডল, মেডিসিন বক্ষব্যাধি এবং রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ, বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হসপিটালে কর্মরত আছি। এখন অল্প কিছুদিনের মধ্যে শীতের শুরু হবে, কাজেই শীতের কারণে যেসব রোগের প্রকোপ বেড়ে যায় সে ধরনের রোগ সম্বন্ধে আমি কিছু বক্তব্য উপস্থাপন করছি। কাজে যাদের শ্বাসতন্ত্রের প্রদাহ আছে, অ্যাজমা, সিউবরি, ব্রঙ্কোনিউমোনিয়া, ব্রঙ্কেকটাসিস, ডিপিএলডি, নিউমোনিয়া, এই ধরনের রোগে যারা আক্রান্ত হন, অথবা পারিবারিক যাদের হিস্ট্রি আছে, পরিবারের কেউ যাদের অ্যালার্জির সমস্যা আছে, অ্যাজমার সমস্যা আছে, বিগত দিনে যাদেরকে এই শীতের সময় এই রোগগুলো বেড়ে যায় তাদেরকে সচেতন হতে হবে। কারণ এই ঠান্ডার শুরুতে ঠান্ডা শ্বাসতন্ত্রের মধ্যে প্রবেশ করে সেখানে প্রদাহ তৈরি করে এবং অন্যান্য আগের থেকেই যে রোগগুলো আছে, যেমন অ্যাজমা, অ্যাজমার প্রকোপটা বেড়ে যাবে। সিউপিডি, দ্যাট ইজ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমারি ডিজিজ, তার প্রকোপ বেড়ে যাবে। যাদের ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়া হতে পারে, বিশেষ করে বৃদ্ধ যারা বিভিন্ন অন্যান্য রোগে আক্রান্ত, যেমন সিউপিডি, যাদের ডায়াবেটিস আছে, হার্টের রোগ আছে, কিডনির রোগ আছে, অথবা ক্যান্সারে আক্রান্ত, তাদের ক্ষেত্রেও শ্বাসতন্ত্রের প্রভাব বেড়ে যেতে পারে। ডিপিএলডি এবং ব্রঙ্কোনিউমোনিয়ার প্রকোপ বেড়ে যেতে পারে। কাজেই যখন আপনারা চলাফেরা করবেন, বিশেষ করে বিভিন্ন যানবাহনে, মোটরসাইকেল, বাস, গাড়ি, রিক্সা, তখন যেন প্রচণ্ড ঠান্ডা শ্বাসতন্ত্রের মধ্যে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সচেতন থাকবেন। আর আগের থেকে যারা নিয়মিত শ্বাসতন্ত্রের প্রদাহের যে মেডিসিন নিয়মিত নিতেন, যারা অ্যাজমা রোগ, তারা অ্যাজমার চিকিৎসা আগের থেকে যেভাবে নিতেন সেভাবেই নেবেন। সিপিডি বা ব্রঙ্কাইটিসের যে মেডিসিনগুলো নিতেন সেভাবে নেবেন, কারণ এই ওষুধগুলো যদি আপনারা ঠিকমতো না নেন এই রোগের প্রভাবটা বেড়ে যাবে। পাশাপাশি যদি এমন দেখেন যে এই রোগের কারণে আপনার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে, আবার বুকের ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, রাতে ঘুমাতে কষ্ট হচ্ছে, তখন আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ শুরুতেই যদি আপনার এই রোগকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে এমনও হতে পারে যে এই রোগের জন্য হসপিটালে ভর্তি হচ্ছে, সেখানে ইঞ্জেকশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে, এবং বারবার অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়, সেটা রোগীর জন্য ক্ষতিকারক। সেটা যেমন তার শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, আর্থিকভাবেও সেটা ক্ষতিকারক। কাজেই আমার পরামর্শ, কোনো রোগ যাতে বেশি না হয়ে যায়, এই জন্য রোগের চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধী উত্তম। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। মেডিসিন বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসাবে নিয়মিত কলাবাগান ল্যাবিট কলাবাগান ব্রাঞ্চে প্রতিদিন বিকেলে রোগী দেখছি। আপনাদের সকলের জন্য শুভকামনা।